নমস্কার, আপোনালোকে চাই আছে মই টিফুক পৰিয়া আৰু মই প্ৰাঞ্জল আপোনালোকক স্বাগতম জনাইছো মোৰ অন্য এটি ভিডিঅলৈ। আশা কৰো আপোনালোক সকলো ভালে আছে, ভালে থাকো। আজি আছো আমি যোৰহাট বাইপাছৰ কাষত থকা প্ৰাইম মটৰছত আৰু এই প্ৰাইম মটৰছত আপোনালোকে ইয়াত বিভিন্ন ভেৰাইটিজ কোৱালিটিৰ ছেকেণ্ড হেণ্ড গাড়ী পাব। আহক আজি আমি আপোনালোকক গাড়ী দেখাম আৰু যদি কোনোবা ব্যক্তিয়ে ছেকেণ্ড হেণ্ড গাড়ী বা লাক্সারিয়াস বা বিভিন্ন কোয়ালিটির যদি গাড়ি ক্রয় করব বিচাৰে তেনেহলে প্রাইম মটৰছলৈ আহক। আমি আমার ডেসক্রিপশনে দিয়ার গোটেই ডিটেলস দি দিম। আহক আমি এতিয়া আপোনালোকক ইয়াত যিখিনি গাড়ি উপলব্ধ হব সেই গোটেই গাড়িখিনি আমি দেখাই যাম। হোন্ডা এসেন্ট হয় এখন 480,000 আহি আছে, ভাল গাড়ি। গাড়ি কন্ডিশন ভিতরখানে সব ঠিকই আছে, ফ্রেশ ইন্টেরিয়র হয়। আর নেক্সট আপনার গাড়ি তো এখন আছে হোন্ডা ড্রাইভ, সেকেন্ড টপ এস সিরিজ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল আছে আপনার, তারপর ইয়ার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, সাইড পাওয়ার উইন্ডো, ফিচার্স অলমোস্ট গোটেখিনি আছে। রেট কি আছে ইয়ার? 230,000। 230,000। আর এখন আছে আপনার ইয়ন, আপনার এরা প্লাস হয়, 2013 মডেলে হয়। এখন আমার আস্কিং প্রাইস 2,05,000 ইনক্লুডিং অল ডকুমেন্টস, ইনসিওরেন্স। ইয়ন মডেল ভিএক্সআই হয়, 27,000 চলিছে, ফ্রেশ হয়ে আছে একদম গাড়ি। আমার আস্কিং প্রাইস 4,80,000, ফাইন্যান্স হয়ে যাব 150, 2,00,000 মান ক্লিয়ার হবে। আর এখন এখন আপনার অল্টো হয়েছে এলেক্স, 2008 মডেল হয়, 50,000 রানিং আছে। এখন আমার আস্কিং প্রাইস আর ফাইনাল প্রাইস আছে 1,50,000 ইনক্লুডিং ডকুমেন্টস। আর এখন ওয়েগনার, ওয়েগনার ZX 2019 মডেল, 27,000 চলি আছে। গাড়ি কন্ডিশন কেমন হয়ে আছে? কন্ডিশন ভাল, 27,000 এখন চলি আছে। আস্কিং প্রাইস আমার 5,70,000 হয়। তাহলে আপনি ইয়াতে আপনার কোম্পানি মিউজিক সিস্টেম উপর ধরে গোটেখানি ফিচার্স পাই যাব। আর নেক্সট এখন আর্টিগা ZX টপ মডেল, 2017, 42,000 মান চলি আছে গাড়িখন। ফুল অরিজিনাল পেইন্টেড আছে, টায়ার কন্ডিশন বহুত ভাল হয়ে আছে, অ্যালয় হুইলস, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, গোটেখানি ফিচার্স পাবো। আর গাড়ি পেপার ওয়ার্ক সব রেডি আছে, আর ইন্স্যুরেন্স করে দেওয়া যাবো। এখন আপনার আছে 6,85,000। এখন আপনার ফোর ডোর হয় না? ফোর্ড ইকো স্পোর্ট, টপ মডেল হয়, টাইটেনিয়াম, 2017 ভেরিয়েন্ট হয়, অ্যালয় হুইল লগত টু স্টার বটন, গোটেখানি ফিচার্স পাই যাবো। এখন আমার আস্কিং প্রাইস আছে 5,10,000। আর ইটিওস, ইটিওস লিভা, 2012 মডেল, 43,000 চলি আছে। এখনো সেকেন্ড টপ হয়, সাইড পাওয়ার উইন্ডো, তারপর আপনার টয়োটা মিউজিক সিস্টেম, গোটেখানি ফিচার্স পাবো। ওয়েগনার, 2000 আপনার 13 ফার্স্ট, তাহলে 12 লাস্ট মডেল হয়। এই আমার প্রাইস 2,60,000, এলেক্সআই মডেল হয়। এখন আপনার ইটিওস কোনো প্রাইস আছে আপনার 2,65,000, 2,55,000 ইটিএস মডেল ন? আর আপনার এত যেটা আপনি সুইফট ডিজায়ার দেখিছো, মাউটো সুজুকি সুইফট ডিজায়ার, এই ডিজায়ার রেট আপনার কিমান ধরা হয়েছে এতে? এখন রেট আছে আপনার 6,30,000, 2019 মডেল হয় হয়, 39,000 চলিছে, ভিএক্সআই হয়, আর গোটেই কাম করে আছে, ফুল অরিজিনাল পেইন্টেড আছে, টায়ার কন্ডিশন বড় নতুন আছে, গাড়ি কন্ডিশন ভিতর ভিতর ফুল ফ্রেশ আছে, কন্ডিশন আমি দেখাই দিছো, ভিতর কন্ডিশন গাড়ি বহুত ভাল হয়ে আছে, খুব ধুনিয়া করে রাখিছে। কোনোবা যদি ইচ্ছুক ব্যক্তি থাকে এখন গাড়ি লব পাৰিব আপোনালোকে। সেলেরিও ভিএক্সআই আপনার 2015 মডেল, 3,80,000 আমার প্রাইস আছে, অকমান এখানে দাগ আছে, এই মারিবলে পেলে মারি দিম, বাকি ফুল অরিজিনাল পেইন্টার আছে। এখন আপনাদের লোব পড়ে 3,80,000 ফাইন্যান্স হয়ে যাব, আর পুরো নেগোসিয়েশন হবে। ইগনিসের রেট কিমান রাখিছে আপনাদের? ইগনিস এখন আছে আপনার আস্কিং 4,70,000, 2018 হয়, স্পেয়ার আনটাচ, টপ মডেল, অ্যান্ড্রয়েড সিস্টেম লাগি আছে লেটেস্ট, তারপর আপনার 33,000 চলিছে, পুরো ফ্রেশ কন্ডিশন। আর এখন যখন আমি স্কর্পিও দেখিছো, স্কর্পিওর রেট আপনাদের কিমান রাখিছে এটা? স্কর্পিও এখন আমার রেট আছে আপনার 5,10,000, 2014 মডেল হয়, বহুত ভালকে রাখা, 70,000 রানিং হয়েছে, ইঞ্জিন আর গিয়ার বক্স আপনার সিল আছে, 5 মান্থস ওয়ারেন্টি পাইছে। আর নেক্সট যখন এমএস আছে, হোন্ডা এমএস, এখন আপনার নীলা কালার, এটার রেট কিমান রাখিছে আপনাদের? এখন রেট আছে 2,95,000, 2,95,000, 14 এর হয় আপনার, সেকেন্ড টপ, সাইড অফ পাওয়ার উইন্ডো, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ব্রেকিং ফিচার্স পাই যাবে। আমি স্কর্পিওখনের ইন্টেরিয়র দেখাইছো, আপনাদের দেখিছে বহুত ভাল কন্ডিশনের হয়ে আছে। আর এখন স্কর্পিও যদি কোনোবাই লব বিচাৰে তেতিয়াহলে প্রাইম মটৰছ আহিলে হৈ গল, গাড়ি লব পাৰিব, কন্ডিশন বহুত ভাল হৈ আছে। নেক্সট আমি হোন্ডা এমএস খন দেখাম,
হন্ডা এমএজৰ ইণ্টেৰিয়ৰ কণ্ডিচন আমি দেখাই দিছোঁ। এইখনৰ যথেষ্ট কণ্ডিচন বহুত ভাল হৈ আছে। ব্যক্তিয়ে যদি ল'ব বিচাৰে তেতিয়া এখন গাড়ী ল'ব পাৰিব। এখন গাড়ীৰ অফাৰ চলি আছে। প্ৰাইম মটৰছত i20 আছে, একদম টিপ টপ কণ্ডিচনৰ, কালাৰ পুৰা একদম পাৰফেক্ট হৈ আছে। গাড়ীৰ যি ধৰণে কালাৰ আছিল একেধৰণৰ কালাৰ, ৰেজিষ্ট্ৰেশ্যনৰ কোনো প্ৰব্লেম নাই। আমি গাড়ীৰ ইণ্টেৰিয়ৰ দেখাম আপোনালোকক, ইণ্টেৰিয়ৰ চাব বঢ়িয়া হৈ আছে। এইখন গাড়ী লওঁ বুলি ক'লে ল'ব পাৰিব আপোনালোকে। গাড়ীৰ ইণ্টেৰিয়ৰ চাওক না, মজা হৈ আছে। নেক্সট আছে টিয়াগো, টিপ টপ কণ্ডিশ্যনৰ গাড়ী, টিয়াগো X3। গাড়ী ইণ্টেৰিয়ৰ দেখাম আমি, একদম পুৰা ব্ৰেড নিউ কণ্ডিশ্যনৰ হৈ আছে। এয়া চাওক না গাড়ী ইণ্টেৰিয়ৰ, একদম মজা লুকত আছে, কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই, ধুনীয়াকৈ গাড়ীখন মেইনটেইন কৰি ৰাখিছে। আৰু এইখন গাড়ী যদি কোনো ব্যক্তিয়ে ল'ব বিচাৰে, বিশেষকৈ টিয়াগো চলায় বা টাটাৰ গাড়ী যিসকলে আমেজ ল'ব বিচাৰে, তেনেহ'লে এইখন গাড়ী ল'ব পাৰিব, টাটা টিয়াগো। আপোনালোকৰ ইয়াত যদি কোনোবা ইচ্ছুক ব্যক্তিয়ে গাড়ী ল'বলৈ বিচাৰে, তেতিয়া আপোনালোকে ইয়াতে যিখিনি গাড়ী মানে পেপাৰ ৱৰ্কছৰ পৰা ধৰি পেলাই ৰিফাইনেন্সলৈকে যিখিনি ছিষ্টেম আছে, এই গোটেই ব্যৱস্থাটো আপোনালোকে কেনেকুৱা ধৰণে কৰি দিব? আমাৰ আপুনি গাড়ী মানে যেতিয়া পাৰ্চেজ কৰিব, গোটেই ডকুমেণ্টেশ্যন লগত ধৰি গোটেইখিনি বস্তু আমি নিজে কৰি দিওঁ। তেওঁলোকে একো মানে তাতে একো শিকম নাপায়, নিজে একো তেওঁলোকে কৰিবলগীয়া নহয়। চেম ডে গাড়ী ডেলিভাৰ দিয়া হ'ব? চেম ডে যদি কেছ পাৰ্চেজ কৰে চেম ডে ডেলিভাৰ দিয়া হ'ব। যদি ফাইনেন্স কৰে এটলিষ্ট 4-5 ডেজৰ টাইম লাগে গাড়ীখন ডেলিভাৰ দিওঁতে। হয়, আপোনালোকৰ ষ্টক ইয়াতে আছেনে আৰু বেলেগ জেগাতো ষ্টক? বেলেগ জেগাতো আছে, আমাৰ বগালপুখুৰীৰ আউটত ষ্টক আছে। আপোনালোকৰ যিটো এইটো লোকেশ্যনটো, যদি কোনোবা ব্যক্তিয়ে গাড়ী ল'ব বিচাৰে তেতিয়া প্ৰপাৰ এড্ৰেছটো আপুনি এবাৰ কৈ দিব উইথ কণ্টেক্ট নাম্বাৰ। প্ৰপাৰ এড্ৰেছ হৈছে আমাৰ, আপোনাৰ যদি যোৰহাট অজন্তাহাল বাইপাছ ফালৰ পৰা আহে তেতিয়া আপুনি দেখিব হোটেল অৰ্বিট আছে, আৰু তাৰপিছতে আপোনাৰ ৰয়েল পাৰ্ক আছে। ৰয়েল পাৰ্ক ক্ৰছ কৰি পেলাই আমাৰ প্ৰাইম মটৰ চেকিব। কণ্টেক্ট নম্বৰটো আমাৰ আপোনাৰ হৈছে 600018, তাৰপিছত 67267, তাৰপিছত আছে আপোনাৰ 8822043941 আৰু 7896305452। তো বন্ধুসকল, আপোনালোকে গাড়ী দেখিলে পুৰা ষ্টক আছে, বিভিন্ন কোৱালিটিৰ গাড়ী ষ্টক আছে, লাক্সাৰিয়াছ গাড়ী আছে, হণ্ডা এমএছ আছে, ৱেগনৰ আছে, এল্টো আছে, i10 আছে, ইগনিছ আছে, আপোনাৰ ফোর্ড ইকোস্পোর্ট আছে, স্কৰ্পিও আছে, বিভিন্ন কোৱালিটিৰ গাড়ী আছে। আৰু যদি আপোনালোকে এটা জেনুইন ৰেটত গাড়ী ল'ব বিচাৰে, বিশেষকৈ ছেকেণ্ড হেণ্ড যদি এটা ভাল কণ্ডিশ্যনৰ গাড়ী ল'ব বিচাৰে, তেতিয়াহ'লে যোৰহাটৰ প্ৰাইম মটৰছলৈ আহক আৰু আপোনালোকৰ মন পচন্দৰ গাড়ীখন লৈ যাওক।